সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটি একটু তোমরা দেখে নাও। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা তাহলে যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটায় কি দেখতে পেলে? একটি প্রাণীর লার্ভা এবং পিউপা দশা দেখতে পেলে। এই চিত্রের মধ্যেও লক্ষ্য করে দেখো, এই চিত্রের মধ্যেও তোমাদের বেশ কিছু লার্ভা এবং পিউপা দেখা যাচ্ছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু কথা বলবে তাহলে আমি বুঝতে পারবো। শুনতে পাচ্ছ কথা প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে আমাদের আলোচনার টপিকস হবে পতঙ্গদের বিভিন্ন ধরনের লার্ভা, ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস। এছাড়া পতঙ্গদের বিভিন্ন ধরনের পিউপা বা ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস পিউপা। এবার আমরা আজকের আলোচনা থেকে কি জানতে পারবো, আজকের শিক্ষণফল কি হতে পারে? আজকের শিক্ষণফল হবে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর পতঙ্গদের বিভিন্ন ধরনের লার্ভা সম্পর্কে তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে। এবং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর পতঙ্গদের বিভিন্ন ধরনের পিউপা সম্পর্কে বলতে ও লিখতে পারবে। আমার ছবি কি তোমরা দেখতে পাচ্ছ?
তোমরা কি আমাকে কেউ শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? একটু শব্দ করো তাহলে একটু সুবিধা হবে। তোমাদেরকে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তোমাদের যদি মাইক্রোফোন মিউট করা থাকে তাহলে একটু মাইক্রোফোনটা অন করে দাও। এরপর আমরা আলোচনাতে চলে যাই। যারা মিউট করে রেখেছে একটু মিউট ই করে দাও, মাইক্রোফোন গুলো একটু অন করে দাও, তাহলে তোমাদের কথাগুলো আমি শুনতে পারবো এবং আমার কথাগুলো শুনতে পারবে। যা যেগুলো বুঝবে না সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবে। প্রথমে আলোচনা করব পতঙ্গের জি স্যার, হলোমেটাবোলাস ইনসেক্টস এ লার্ভা দশা দেখা যায় সাধারণত, এবং লার্ভা এবং পূর্ণাঙ্গ দশার মধ্যে আকৃতিগত, পরিবেশগত এবং স্বভাবগত পার্থক্য থাকে। এখন এখানে লক্ষ্য করে দেখো যে হলোমেটাবোলাস এটা একটা নতুন কথা, তাই না? এই হলো জি হলোমেটাবোলাস কথাটার অর্থ হলো কীট পতঙ্গের জীবনচক্রে যদি ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ দশা এই তিনটি দশা দেখতে পাওয়া যায়, ওই সকল পতঙ্গদেরকে সাধারণত হলোমেটাবোলাস প্রাণী বা ইনসেক্ট বলে। এদের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। এরা সম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। অর্থাৎ এই যে বললাম চারটি দশা, ডিম, লার্ভা এবং পিউপা, ডিম, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট, এই চারটি দশা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, পতঙ্গের লার্ভা একটি সক্রিয় দশা। এদের লার্ভা সক্রিয়, অর্থাৎ লার্ভা খাদ্য খায়, চলাফেরা করে। তারপর দেখো এই দশায় এদের কোনো পুঞ্জাক্ষি থাকে না, অর্থাৎ পুঞ্জাক্ষি বা কম্পাউন্ড আই যেটাকে আমরা বলি, যা দিয়ে তারা দেখে, এটা থাকে না। ইন্টারনেট কানেকশন আন। তারপর দেখো এই দশায় এদের কোনো বক্ষ উপাঙ্গ থাকে না, এদের বক্ষে কোনো উপাঙ্গ থাকবে না। কখনো কখনো এই দশায় এদের প্রলেপ থাকবে। এদের ই দিকে, অর্থাৎ নিচের দিকে বা ভেন্ট্রাল দিকে সাধারণত ছোট পায়ের মতো থাকবে, এদেরকে প্রলেপ বলা হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি লার্ভা কত প্রকারের হতে পারে। লার্ভা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আকার এবং আকৃতির ভিত্তিতে লার্ভার বিভাজন, পায়ের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে লার্ভার বিভাজন, এবং মাথার গঠনের উপর ভিত্তি করে লার্ভাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এবার এগুলোকে আমরা আবার বিভিন্ন ভাবে ভাগ করেছি, সেগুলি এবার জানার চেষ্টা করব। নিম্নে পতঙ্গদের বিভিন্ন ধরনের লার্ভার বর্ণনা দেখো। প্রথমে আমরা আকার এবং আকৃতির ভিত্তিতে লার্ভার বর্ণনা জানব। আসো এক নাম্বার দেখি ইরুসিফর্ম লার্ভা, তারপর দুই নাম্বার হলো স্ক্যারাবি ফর্ম লার্ভা, ক্যাম্পোডি ফর্ম লার্ভা, ইলাটি ফর্ম লার্ভা। এগুলি হলো আকার এবং আকৃতির উপর ভিত্তি করে লার্ভার প্রকারভেদ। পাঁচ নম্বর হলো ভার্মি ফর্ম লার্ভা। এবার আমরা প্রত্যেকটা চিত্র সহ জানার চেষ্টা করব কোন ধরনের লার্ভার চিত্র কেমন। ইরিসিফর্ম লার্ভা, ডান পাশের চিত্রটি একটু লক্ষ্য করো। এরা দেখতে শোয়া পোকার মতো, দেখো পাট গাছে তোমরা দেখেছো এই পোকাগুলো শোয়া পোকার মতো। এদের দেহ নলাকার থাকবে, এদের মাথা দেখো সুগঠিত এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অ্যান্টিনাই, যে মাথার সম্মুখ দিকে কম্পাউন্ড আয়ের যেখানে থাকে তার সামনে থেকে তাদের অ্যান্টিনা বের হয়। সাধারণত লেপিডোপটেরা অর্ডারে এই ধরনের আমরা লার্ভা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, মুস্তাফিজুর রহমান তোমার মিউট করা আছে, একটু হ্যাঁ অন করে দাও, তাহলে তোমাকেও আমি শুনতে পাবো। জি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছ কি তুমি আমার কথা? আচ্ছা, না বুঝলে আমাকে একটু বলবে যে স্যার আমি বুঝতেছি না। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো হাইমেনোপটেরা, অর্থাৎ যে মৌমাছি বলতা, তার মধ্যেও সাধারণত
এই ধরনের লার্ভা দেখতে পাওয়া যায়, ইরিসিফর্ম লার্ভা দেখতে পাওয়া যায়। তারপর দেখো মেকোপটেরা, এটা আরেকটা অর্ডার। এই মেকোপটেরা অর্ডারেও আমরা এই ধরনের লার্ভা পেয়ে থাকি। এই ইরিসিফর্ম লার্ভাকে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি, আসো সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে হিয়ারি ক্যাটারপিলার। হিয়ারি ক্যাটারপিলার হলো পাট গাছে থাকে, পাট গাছের রেড হিয়ারি ক্যাটারপিলার বলা হয় এটাকে। পাট গাছের বিষে পোকা যেটা বাংলায় বলে, এই বিষে পোকার যে লার্ভা সেটা দেখতে এই ধরনের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এটার বৈজ্ঞানিক নাম হলো স্পিলোসোমা অবলিকুয়া, পাট গাছের বিষে পোকা, স্পিলোসোমা অবলিকুয়া। এরপর রয়েছে দেখো স্লাক ক্যাটারপিলার। এই ক্যাটারপিলার দেখো বেশ মাংসল এবং স্থূলদেহী এরা, এবং আকৃতিতে বেশ ছোট হয়ে থাকে। এই ধরনের ক্যাটারপিলারকে আমরা বলবো স্লাক ক্যাটারপিলার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, সি নাম্বার স্লাইড দেখতে পাচ্ছ, স্লাইড নাম্বার 11, সেমি লুপার। দেখো এদের তিন বা চার জোড়া প্রোলেক্স থাকবে। এই যে লক্ষ্য করে দেখো, এই যে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, এই চার জোড়া প্রোলেক্স থাকবে এদের। এবং দেখো লুপ তৈরি করে অল্প একটু জায়গা নিয়ে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেমি লুপার। এই যে দেখো বাঁকা হয়ে তারা হাঁটে, এটাই হলো তাদের লুপ। স্যার বলো। কিছু বলতে চাচ্ছ মুস্তাফিজুর? তোমার মনে নেট একটু প্রবলেম, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না তোমার কথা। প্রশ্ন করবে কি কোনো? আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাই। লুপার দশম এবং ষষ্ঠ উদরীয় খণ্ডকে খেয়াল করে দেখো, সাধারণত এটাই করো। দশম এবং ষষ্ঠ উদরীয় খণ্ডকে দুই জোড়া প্রোলেক্স থাকবে। দেখো এই দেখো দুই জোড়া প্রোলেক্স আছে। ডাইনকা লুপার, এটা এক্সাম্পল। ডাইনকা লুপারের মধ্যে আমরা সাধারণত এই ধরনের লুপার বা লুপ দেখতে পাই। দেখো লক্ষ্য করে, এরা অনেকটা হাইডার মতো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো সেভাবে তারা চলাফেরা করে। এরপর রয়েছে স্ক্যারাবিফর্ম লার্ভা। স্ক্যারাবিফর্ম লার্ভা লক্ষ্য করে দেখো, এখানে লার্ভার চিত্রটা আমি দেখিয়েছি। এদের লার্ভা দেখতে গ্রাবের মতো, দেখো অনেকটা সি আকৃতির। এদের মাথা বেশ সুবৃহৎ থাকবে, এবং এদের বক্ষীয় পা দেখো, এই যে বক্ষের মধ্যে যে পা আছে, ছোট ছোট পা আছে। এবং এদের কোনো উদরীয় প্রোলেক্স, হ্যাঁ, ছোট পায়ের মতো যে উপাঙ্গ সেই প্রোলেক্স থাকবে না। এরা সাধারণত এরা তুলনামূলকভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এ দেখো সি আকৃতির, এরা তেমন সক্রিয় নয় আর কি, শুধু খাদ্য গ্রহণ করে এবং নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলিওপটেরা বর্গের স্ক্যারাবিফর্ম, স্ক্যারাবিডি ফ্যামিলিতে এগুলো দেখতে পাওয়া যায় এদেরকে। তোমরা তো সবাই নারিকেল গাছ দেখেছো, নারকেল গাছের আগা দেখবে অনেক সময় মারা যায়, হ্যাঁ, সেখানে এই ধরনের লার্ভা থাকে। অরিকটিস রাইনোসেরাস নামক একটি পোকা থাকে, সেই ধরনের। প্রথমে আমি যে পোকাটা তোমাদের স্লাইডে দেখালাম, তোমার ভিডিও দেখালাম, ওই ধরনের পোকাগুলো সাধারণত নারিকেল গাছের কচি পাতা খেয়ে ফেলে এবং নারিকেল গাছ মারা যায়। তোমরা গ্রামে প্রায় দেখবে যে বিভিন্ন নারিকেল গাছের আগা মরে গেছে, এই পোকাটার আক্রমণে এই অবস্থা হয়ে থাকে। এরপর রয়েছে দেখো ক্যাম্পোডিফর্ম লার্ভা। ক্যাম্পোডিফর্ম লার্ভা দেখো, এই যে নিচের চিত্রটা লক্ষ্য করে দেখো, এই ধরনের লার্ভা দেখতে দেখো ডাইপ্লুরা বর্গের জিনাস ক্যাম্পোডিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। দেখো ডাইপ্লুরা, এটা একটা অর্ডারের নাম, অ্যাটেরিগোটার অর্ডার। এদের দেহ লম্বাটে বা চ্যাপ্টা হয়। দেখো এদের লম্বাটে হয়েছে এবং কিছুটা চ্যাপ্টা হয়েছে। এদের সার্সি অ্যাবডোমেনে দেখো পিছনের দিকে, এখানে অবশ্য দেখা যাচ্ছে না, এই যে দেখো পিছনের দিকে এদের সার্সি, উপরের চিত্রে দেখো এদের সার্সি গুলো দেখা যায়, এবং অ্যান্টেনা আছে। অ্যান্টেনা মানে এই যে সামনে দিকে, মাথার সামনে দিকে অ্যান্টেনা থাকবে। এই যে দেখো সামনে অ্যান্টেনা রয়েছে। এদের বক্ষীয় পা, এই যে দেখো নিচের চিত্রে, এদের পা গুলো বেশ সুগঠিত, এবং লার্ভা গুলো সক্রিয় হয়।
আমরা নিউরোপ্টেরা এবং কোরিওপ্টেরা অর্ডারে বিভিন্ন পোকায় এই ক্যাম্পোডিফর্ম লার্ভা পেয়ে থাকি। তারপর দেখো ট্রাইকোপ্টেরাতে আমরা এই ধরনের লার্ভা পেয়ে থাকি। এরপর রয়েছে ইলাটিফর্ম লার্ভা। আগে লার্ভার চিত্রটা দেখো, এই যে নিচে কোনো শব্দ যদি না বুঝো তাহলে আমাকে একটু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর এই ক্লাসটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরে প্রচারিত হবে, কাজে তোমাদের তোমাদের ছবিও যদি আমি দেখতে পেতাম মনে হয় আর একটু ভালো হতো। বুঝতে পেরেছো? এই ক্লাসটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করা হচ্ছে, কাজে তোমরা একটু সক্রিয় হও এবং অন্যদেরকে একটু ফোন করে দাও যে স্যার ক্লাস নিচ্ছেন। দেখো এই ইলাটিফর্ম লার্ভা, এগুলি দেখতে ওয়ার ওয়ার্ম আকৃতির মতো এবং দেহ দেখো লক্ষ্য করে দেখো বেশ লম্বাটে এবং নলাকার, এবং উপরে এই অংশটা কাইটিন নির্মিত, বেশ শক্ত থাকে। মোস্তাফিজুর বুঝতে পারতেছো? জি স্যার, হ্যাঁ জি বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তারপর দেখো এদের ব্রিসেলস গুলো ক্ষয়প্রাপ্ত। ব্রিসেলস মানে এদের অনেক সময় দেখবে যে মশার যে সামনে তোমার অ্যান্টিনা থাকে, বলি না আমরা ব্রিসেলস লাইক, ঝাড়ু শলাকের মতো বা পশমের পালকের মতো, এদের এরকম পশমের পালক যে থাকবে পিছনে বা সামনে এগুলো ক্ষয়প্রাপ্ত থাকবে, তেমন একটা বোঝা যায় না আর কি। দেখো চিত্র বোঝা যাচ্ছে আর কি, একদম পরিষ্কার তাই না? কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে। উদাহরণ হিসাবে আমরা দেখো কলিওপ্টেরা বর্গে ইলাটেরিডি পরিবারে এই ধরনের লার্ভা দেখতে পাই। এরপর রয়েছে দেখো ভার্মিফর্ম লার্ভা। এই যে দেখো পাথরের মধ্যে সম্ভবত এই যে লার্ভাটি, হ্যাঁ আচ্ছা, এই লার্ভাটি দেখো এই ধরনের লার্ভা দেখতে ম্যাগটের মতো। দেখো লক্ষ্য করো, ম্যাগট হলো সেই লার্ভা যাদের দেহে কোনো উপাঙ্গ বোঝা যায় না, কৃমির মতো মনে হয়। হ্যাঁ, অনেক সময় দেখবা প্রচুর বৃষ্টি হলে বাথরুমের সাইড থেকে কিছু ছোট ছোট পোকা বেরিয়ে আসে, এগুলোই ম্যাগট। তাদের পা এবং মানে কোনো উপাঙ্গ বোঝা যায় না। দেখো লম্বাটে এবং কৃমি আকৃতির, এদের পা থাকবে না, মাথা থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই ধরনের লার্ভা ডিপটেরা অর্থাৎ মাছির যে ডিম থেকে লার্ভা বেরিয়ে আসে সেই মাছির মধ্যে দেখতে পাওয়া যায়। সাইফোনেপ্টেরা, এটা হলো ফ্লি পোকার অর্ডার। হ্যাঁ সাইফোনেপ্টেরা, হাইবোনেপ্টেরা, এটা মৌমাছি বলতা এই ধরনের পোকার অর্ডার। এই ধরনের অর্ডার গুলোতে আমরা পেয়ে থাকি ভার্মিফর্ম লার্ভা। পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইড দেখো, পায়ের উপস্থিতি এবং অনুপস্থিতির উপরে ভিত্তি করে আমরা লার্ভাকে আবার চার ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কি পা আছে অথবা পা নেই। প্রথমে আমরা পাচ্ছি প্রোটোপড লার্ভা, তারপর আমরা পাবো পলিপড লার্ভা, তারপরে আমরা পাবো অলিগোট অলিগোপড লার্ভা, এরপর হলো অ্যাপোডাস লার্ভা। এই যে অ্যাপোডাস, এ শব্দের অর্থ হলো নাই, অর্থাৎ পা নেই। যদি কারো টেলিভিশন চলে একটু বন্ধ করে দাও। সুজন তুমি কি ভালো আছো? জি স্যার, আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ে ভালো আছি। তুমি কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এই চার ধরনের লার্ভার এবার একটু চিত্র স দেখে নেই। দেখো প্রথমে প্রোটোপড লার্ভা, যেসব লার্ভা শিরোবক্ষীয় উপাঙ্গ অপরিপুষ্ট। দেখো এখানে শিরোবক্ষ অর্থাৎ হেড এবং থোরাক্স, দেখো এই লার্ভা তেমন, এই লার্ভার পা গুলি তেমন বোঝা যাচ্ছে না, অপরিপুষ্ট। উদর খণ্ড থাকে না, দেখো উদর অ্যাবডোমিনের যে খণ্ড এটা বোঝা যাচ্ছে না। এগুলো হলো প্রোটোপড লার্ভা। এদের লার্ভাকে আবার ইরুসিফর্ম, এটা হবে ইরুসিফর্ম, হ্যাঁ ইরুসিফর্ম লার্ভা বলা হয় থাকে। এরপর চলে আসি, দেখো আরেকটি চিত্র এখানে দেখালাম। দেখো কোনো অ্যাবডোমিনাল বোঝা যাচ্ছে না, কোনো থোরাক্সের উপাঙ্গ বোঝা যাচ্ছে না। হ্যাঁ এইগুলি আমরা পেয়ে থাকি লেপিডোপটেরা এবং হাইমেনোপটেরা। লেপিডোপটেরা মানে হলো প্রজাপতি, আর হাইমেনোপটেরা হলো মৌমাছি বলতা, হ্যাঁ তারপরে ভোমরা, এই জাতীয় পোকা হাইমেনোপটেরার অন্তর্ভুক্ত। তাদের মধ্যে আমরা এই প্রোটোপড লার্ভা পেয়ে থাকি। তারপর দেখো পলিপড লার্ভা। পলি শব্দ হলো অনেক, হ্যাঁ পড মানে হলো পা। দেখো এই ধরনের লার্ভা পরিষ্কার দ্বিখণ্ডিত, এদের বক্ষীয় পা এবং উদরীয় পা বিদ্যমান। এখানে দেখো চিত্রটা, এদের এই যে বক্ষীয় পা আছে
এই যে বক্ষীয় পা আর এগুলো উদরীয় পা রয়েছে। এই ধরনের লার্ভা ইরুসিফর্ম লার্ভায় দেখতে পাওয়া যায়। ইরুসিফর্ম লার্ভা আমি পরে আবার দেখাবো। লিপিডোপ্টেরা অর্ডারের বিভিন্ন প্রজাতিতে এই পলিপড লার্ভা দেখতে পাওয়া যায়। লিপিডোপ্টেরা হলো প্রজাপতির একটি অর্ডার, অর্থাৎ সকল প্রজাপতি এবং মথ এই লিপিডোপ্টেরা অর্ডারের অন্তর্ভুক্ত। 3 নম্বর দেখো অলিগোপড, এই ধরনের লার্ভায় সুগঠিত বক্ষীয় পা, এই যে দেখো থোরাক্স বা বক্ষের দিকে লক্ষ্য করে দেখো এদের পা গুলো একদম সুস্পষ্ট এবং বেশ শক্তিশালী। এক্ষেত্রে একজোড়া পায়ুপাঙ্গ, এই যে পিছনের দিকে দেখো পায়ুপাঙ্গ আছে, এরা প্রাচীনতম সুক্ষী, অর্থাৎ এদের বর্তমানে আধুনিক বৈশিষ্ট্যগুলো কম দেখতে পাওয়া যায়। এই ধরনের লার্ভা আমরা স্ক্যারাবি ফর্ম ক্যাম্পোডি ফর্ম এর মধ্যে দেখতে পাই। এই দুইটা হলো ফ্যামিলির নাম, ফ্যামিলি নাম না, স্ক্যারাবিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত পতঙ্গদেরকে বলা হচ্ছে স্ক্যারাবি ফর্ম। তারপরে দেখো এই এই যে নিচে যেমন আমি দেখাচ্ছি নিউরোপ্টেরা, ট্রাইকোপ্টেরা এবং কোলিওপ্টেরা, এগুলো হলো অর্ডারের নাম। এটা হবে ট্রাইকোপ্টেরা, এই তিনটি অর্ডার। এই তিনটি অর্ডারের মধ্যে আমরা অলিগোপড লার্ভা পেয়ে থাকি। তারপর 4 নম্বর দেখো অ্যাপোডাস লার্ভা, এম শব্দ অর্থ কি বলছিলাম, মানে নাই, অর্থাৎ দেখো এদের কোনো পা নেই, নাই। হ্যাঁ, এই ধরনের লার্ভা হলো দেখো অলিগোট থেকে উৎপন্ন হয়, এদের বক্ষীয় উপাঙ্গ অনুপস্থিত। এই যে দেখো চিত্রে বক্ষের কোনো উপাঙ্গ দেখা যাচ্ছে না। এই লার্ভাকে আমরা সাধারণত কোলিওপ্টেরা অর্ডারের কুরকুলিনিডি গোত্রে দেখতে পাই। তোমরা চালের মধ্যে ছোট ছোট পোকা দেখতে পাও না, কেরি পোকা বলে। হ্যাঁ, ওই স্যার কালো কালো দেখা যায়, রাইট রাইট, ওই পোকাটাই কুরকুলিনিওডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। ওইটার বৈজ্ঞানিক নাম হলো সিটোফিলাস অরাইজি, বুঝতে পারছো? সিটোফিলাস অরাইজি কুরকুলিনিওডি ফ্যামিলি। মনে রেখো ওই পোকাটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি আসে, স্পটিং এও আসে। এরপরে আমরা লার্ভাকে মাথার গঠনের উপর ভিত্তি, মাথার গঠনের উপরে আবার লার্ভাকে 3 ভাগে ভাগ করা যায়। দেখো ইউসিফেলাস লার্ভা, হেমিসিফেলাস লার্ভা এবং অ্যাসিফেলাস লার্ভা। একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো এটা একটি মশার লার্ভা না, এটা এটা হলো একটি মশার লার্ভা। এই ধরনের লার্ভা দেখো করোটি সুগঠিত, এই যে মাথার করোটিটা সুগঠিত থাকবে। তারপর শির উপাঙ্গ গুলো সংকুচিত, দেখো এই যে শির উপাঙ্গ গুলো সংকুচিত থাকবে। এই যে দেখো উপাঙ্গ অ্যান্টিনা কত ছোট। আমরা মসকিউটো, ম্যাঙ্গোস্টিম বোরার মানে আম গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং মসকিউটো মশা, এর মধ্যে আমরা সাধারণত ইউসিফেলাস লার্ভা পেয়ে থাকি। তারপর রয়েছে দেখো হেমিসিফেলাস লার্ভা। দেখো হেমিসিফেলাস, এই ধরনের লার্ভার মাথা দেখো, মাথা ও উপাঙ্গে যথেষ্ট সংকোচন, অর্থাৎ দেখো এখানে মাথাটা একদম সরু হয়ে গিয়েছে এবং মাথাটা একদম থোরাক্সের সাথে বা বুকের সাথে লেগে গিয়েছে। আমরা এই জাতীয় লার্ভা হানিবিতে পাই, মৌমাছিতে পাই, রোভার ফ্লাইজ এবং হর্স ফ্লাইজ এর মধ্যে পাই। ঘোড়ার কিছু পোকা থাকে, সেই পোকার মধ্যে আমরা সাধারণত হেমিসিফেলাস লার্ভা পেয়ে থাকি। এবার আসি অ্যাসিফেলাস লার্ভা, এখানে লক্ষ্য করে দেখো এটি মাছি, সাধারণ যে ঘরের মাছি মাস্কা ডোমেস্টিকার চিত্র দেখানো হয়েছে এবং এটা হলো তার লার্ভা। এই ধরনের লার্ভার মাথার কোনো উপাঙ্গ থাকে না, তবে শির বা মাথার স্থানীয় আকৃতি মুখ বিবরের গলবিলের ভিতর লুকিয়ে থাকে। দেখো মাথাটা সাধারণত গলবিলের ভিতর লুকিয়ে আছে, পিছনের অংশটা বেশ সরু এবং বোঝা যায় না এদের মাথাটা। লার্ভা কোথায় পাওয়া যায় বলতো দেখি, হাউস ফ্লাইতে পাওয়া যায়। দেখো এটা হলো হাউস ফ্লাই বা ঘরের মাছি, এর বৈজ্ঞানিক নাম হলো মাস্কা ডোমেস্টিকা। এবার আমরা একটি লাইফ সাইকেল দেখি আসো, লাইফ সাইকেল অফ বট ফ্লাই, একটু লক্ষ্য করে দেখো তোমরা। দেখি দেখো মানুষের দেহের ভিতরে, অর্থাৎ মানুষের হয়তো বাহুর ভিতরে অথবা মাথার মধ্যে একটি লার্ভা লার্ভা ছিল আর কি, লার্ভাটা বের হবে এবং তার পিউপা দশায় পরিপূর্ণ হবে।
পূর্ণাঙ্গ মাসিটি, এই যে এটি হলো পূর্ণাঙ্গ মাসি, দেখো এখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট দেখানো হচ্ছে, বটফ্লাই, এটা হলো মশা, দেখো মশা মানুষের রক্ত খেয়েছে, আর বটফ্লাই দেখো মানুষের দেহে ডিম পাড়ার পরে মানুষের মাংসপেশির ভিতরে কোষকলা, এই যে লক্ষ্য করে দেখো এই যে কোষকলা খেয়ে এগুলো আস্তে আস্তে তার স্টেজ গুলো পূর্ণ করে, ইনস্টা দশা গুলো পূর্ণ করবে এবং আস্তে আস্তে বড় হবে। দেখতে পাচ্ছ কি তোমরা সুজন, দেখা যাচ্ছে কি? এই যে স্যার দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে লার্ভাটা দেখো মানুষের মাংসপেশি খেয়ে এগুলো বড় হচ্ছে, এই যে মানুষের মাংসপেশি থেকে ডাক্তার যেভাবে এগুলো বের করে নিয়ে আসেন, দেখো এখান থেকে বায়ুচাপ ব্যবহার করে দেখো এটাকে বের করে নিয়ে আনা হচ্ছে, এই যে লার্ভাটা দেখো, এই যে লার্ভাটা দেখো চাপ দেওয়ার পরে বেরিয়ে আসছে, এরপরে ফোর্সেপ দিয়ে টান দিয়ে বের করে নিয়ে আসলো। যদি এটা বের করা না হতো তাহলে এটা মানুষের দেহেই, দেখো কত ছোট একটা আঙ্গুল, আঙ্গুলের ঠিক হাতে রাখা হয়েছে, দেখো এখানে এই যে কালো কালো অংশগুলো রয়েছে এগুলি দ্বারা তারা মাংসপেশির সাথে, আমাদের মাংসপেশির সাথে আটকে থাকে, সহজে বের করা যায় না। হ্যাঁ এই যে দেখো মাংসপেশির ভিতরে ওই যে লার্ভাটা দেখা যাচ্ছে, এই যে দেখো আস্তে আস্তে সে যখন তার স্টেজ গুলো পূর্ণ করবে তখন বেরিয়ে আসবে, পিউপা দশায় পরিণত হওয়ার জন্য তারা এই যে বেরিয়ে আসতেছে দেখো, অর্থাৎ তাদের লার্ভা দশা পূর্ণ করে ফেলছে, এখন তারা নিশ্চল অবস্থায় চলে যাবে, অর্থাৎ মাংসপেশি থেকে বেরিয়ে এসে তারা পরিবেশের কোনো জায়গায় নিষ্ক্রিয় অবস্থা পালন করবে। দেখো কত বড় এই যে আমাদের মাংসপেশিকে ক্ষত সৃষ্টি করছে, এরপর দেখো এরা নিশ্চয় এখন নিশ্চল অবস্থা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তার এই যে দেখো এটা মাটির মধ্যে চলে গিয়েছে এবং ময়লা আবর্জনার ভিতরে চলে যাবে, সে আশ্রয় নেবে ময়লার ভিতরে, যে সে নির্দিষ্ট সময় কাটাবে সেখানে, অর্থাৎ পিউপা দশায় যে পিউপা দশায় পরিণত হয়ে এই অবস্থাই হলো তার নিশ্চল অবস্থা। সময় 28 মিনিট হয়ে গেছে নাকি, 40 মিনিটের ক্লাস নিতে হবে, তাহলে আমি একটু সামনে থেকে যাই। এই নিশ্চল অবস্থা এখান থেকে দেখো যে পূর্ণাঙ্গ মাসিটা বেরিয়ে এসছে, তাহলে আমরা মোটামুটি লার্ভা দেখলাম, পিউপা দেখলাম এবং সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ।